আসসালামু আলাইকুম। যারা সোলার থেকে বিদ্যুৎ তৈরি করে বাসাবাড়িতে চালাইতে চান তাদের জন্য আজকের ভিডিও। তো বাসাবাড়িতে আপনারা কী কী ডিভাইস চালাবেন সেটির একটি চিত্র আপনাদেরকে এখন দেখানো হচ্ছে। ঠিক এভাবে আপনারা টিভি, রাইস কুকার, ড্রিল মেশিন, লাইট, ফ্যান চালাইতে পারেন। এটির সংযোগ ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখেন কারেন্ট থেকে ইনভার্টারে লাইন দিচ্ছেন, দেন তারপর আউটপুট পাবে এবং ইনভার্টার থেকে ব্যাটারিটা সংযোগ দিলেন। ঠিক এরপরে যেটা আসলো সেটা হচ্ছে এই যে আউটপুট লাইন, অর্থাৎ দুটি আউটপুট সকেট আছে। এই সকেট থেকে আপনারা ফ্যান, লাইট, টিপি, ড্রিল এগুলো চালাইতে পারবেন এবং এখানে আপনি দুইটা মোবাইল চার্জ দিতে পারবেন। আর টোটাল সংযোগ প্রণালীটা এরকম হবে, আপনারা এভাবে সংযোগ দিতে পারলেন। এখন এই প্রোডাক্টটা আমরা কীভাবে কত ওয়াটের সোলার থেকে সেট আপ করবো সেটি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে আমাদের যে সোলারগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক সোলার, এইগুলো এই ধরনের বড় বাড়ির জন্য সুইটেবল। তো আপনি ছোটোখাটো বাসার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে 300 ওয়াটের সোলার দিয়ে কিন্তু এই সেট আপটা করতে পারেন। তো আমি এখন আপনাদের সেট আপ কীভাবে করবেন সেটি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো এই যে আমার কাছে যে ইনভার্টারটা দেখছেন এটা এ গ্রেডের একটি ইনভার্টার, যেটার ছবি আমি এতক্ষণ ডিসপ্লেতে দেখাইছি সেটাই এই জিনিস। তো এটা মূলত একটি ডিজিটাল, তো ডিজিটাল ইনভার্টার এটা। এটার এখানে ডিসপ্লে আছে, আপনারা সব কিছু ভোল্টেজ টোল্টেজ দেখতে পারবেন। এটি খুবই কোয়ালিটিফুল, এই দুটা সকেট দিয়ে আপনারা আউটপুট পাবেন। এটা অন অফ সুইচ, এটা ব্যাটারির সংযোগ, আর এটা হচ্ছে কারেন্টের সংযোগ। এই প্রোডাক্টটা যখন কারেন্ট থাকবে তখন সে কারেন্ট থেকে চলবে, কারেন্ট চলে গেলে সে অটোমেটিকলি সোলার থেকে চলবে, সোলার চলে গেলে সে ব্যাটারি থেকে চলবে। অথবা আপনারা যদি চান যে দিনে সোলার থেকে চালাবো, দিনে পরে যখন সন্ধ্যা হয়ে যাবে বিকাল 5টার পরে কারেন্ট থেকে চলবে, কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে, সেটাও কিন্তু আপনারা চালাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো তার জন্য এটাকে আপনি যেটা করতে হবে 150 ওয়াটের সোলার সেট আপের সাথে যদি লাগান তাহলে আপনাদের 50 থেকে 80 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি নিতে হবে। যদি 300 ওয়াট সোলার লাগান সেক্ষেত্রে 100 থেকে 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেবেন। যদি 600 ওয়াটের সোলার লাগান বা 450 ওয়াটের সোলার লাগান সেক্ষেত্রে আপনাকে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি নিতে পারবেন। অর্থাৎ আপনার লোড ক্যাপাসিটি অনুপাতে আপনাকে ব্যাটারি নিতে হবে। যদি বাসাবাড়ির জন্য চালান, লোডশেডিং যদি কম হয়, 3 থেকে 4 ঘন্টা যদি ব্যাকআপ চান সেক্ষেত্রে একটি 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু আপনার জন্য যথেষ্ট, অথবা একটি 80 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু আপনার জন্য যথেষ্ট এবং ভালো লং টাইম ব্যাকআপ পেয়ে যাবেন। তো দর্শক, এই যে সোলারগুলো দেখছেন, সোলার প্যানেল দেখছেন এবং কন্ট্রোলার দেখছেন, এটা দিয়ে যদি আপনার ছোটোখাটো কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, কম্পিউটারের দোকান হতে পারে, ফটোকপির দোকান হতে পারে বা যে কোনো মুদিখানা টাইপের দোকান হতে পারে, অর্থাৎ যেখানে 500 ওয়াট লোড আছে, 4টা 5টা বা 6টা লাইট, 2টা বা 3টা সিলিং ফ্যান, 1টা কম্পিউটার, তারা কিন্তু দিনের বেলা পুরোটাই কিন্তু সোলার থেকে এই মেশিন দিয়ে চালাইতে পারেন। তো এই মেশিনটার দাম মাত্র 4500 টাকা। এর সঙ্গে আপনারা যদি কম খরচে লাগান তাহলে একটি প্যানেল নিতে পারেন যার দাম 10,500 টাকা, তাহলে টোটাল মিলে আপনার 15,000 টাকা খরচ হয়ে গেল। এরপরে একটি ব্যাটারি হয়তো বা 60 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি নিলেন 8,000 টাকা দেয়, সব মিলে 23,000 টাকার মধ্যে কিন্তু আপনি টোটাল কমপ্লিট হয়ে যাবে, বিনা বিদ্যুতে দীর্ঘ সময় আপনারা ব্যাকআপ পাবেন। এই প্রোডাক্টগুলো নিতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করে আপনারা বাকি কথা শুনে জেনে বুঝে অর্ডার দিতে পারেন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, টি এম ইলেকট্রনিক্স, নাটোর। আল্লাহ হাফেজ।